Hello friends, মই পল আৰু আপোনালোকে চাই আছে ডিজিটেল আসাম। বন্ধুসকল, আমি প্ৰিপৰেশ্বন কৰি আছিলোঁ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ আণ্ডাৰত হ'বলগীয়া বিএড এণ্ট্ৰেন্স এক্সামৰ ওপৰত। মই অলৰেডি বিএড এক্সামৰ ওপৰত বহুকেইটা ভিডিঅ' বনাইছোঁ, ইণ্ডিয়ান পলিটিৰ ওপৰত, ইণ্ডিয়ান হিষ্টৰীৰ ওপৰত আৰু ইংলিছৰ চিনোনিমছৰ ওপৰত, এৰৰ কাৰেকশ্যনৰ ওপৰত। গতিকে এই ভিডিঅ'সমূহ যদি আপোনালোকে এতিয়াও চোৱা নাই তেনেহ'লে ডিছক্ৰিপশ্যন বক্সত দিয়া লিংক দিয়া আছে, আপোনালোকে তাৰ পৰা চাব পাৰিব, নাইবা ওপৰত থকা আই বটনত প্ৰেছ কৰি আপোনালোকে সেই ভিডিঅ'সমূহ চাব পাৰিব। বন্ধুসকল, আপোনালোকে নিশ্চয় গম পাইছে যে বিএড এণ্ট্ৰেন্স এক্সামৰ ডেট পষ্টপন কৰা হৈছে। অহা 5 আগষ্টত অনুষ্ঠিত কৰা হ'ব বিএড এণ্ট্ৰেন্স এক্সাম। তাৰ উপৰিও অনলাইন এপ্লিকেশ্যনৰ লাষ্ট ডেটো এক্সটেণ্ড কৰা হৈছে অহা 29th জুলাইলৈকে। গতিকে আপোনালোকে প্ৰিপেৰেশ্যন কৰাৰ কাৰণে আৰু কিছু সময় পাব, গতিকে ভালদৰে প্ৰিপেৰেশ্যন কৰক। আজিৰ ভিডিঅ'টিত আমি আলোচনা কৰিম কাৰেণ্ট এফেয়াৰ্ছ পাৰ্ট 3। গতিকে পলম নকৰোঁ, ভিডিঅ'টি ষ্টাৰ্ট কৰিছোঁ। ফাৰ্ষ্ট কুৱেশ্যন, Who wins the Best Actress Award in the 65th National Film Awards in 2018? 65th National Film Award 2018ত শ্ৰেষ্ঠ অভিনেত্ৰীৰ পুৰস্কাৰ কোনে লাভ কৰিছিল? অপশ্যন আছে শ্ৰীদেৱী, অনিতা দাস, দিব্যা দত্ত এণ্ড সাশা থিৰুপতি। কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ এ, শ্ৰীদেৱী। নেক্সট কুৱেশ্যন, ভিলেজ ৰকষ্টাৰ হুইচ উইন্স দ্য বেষ্ট ফিচাৰ ফিল্ম ইন দ্য 65th National Film Awards ইজ এ ফিল্ম। ইয়াত সোধা হৈছে যে ভিলেজ ৰকষ্টাৰ নামৰ ফিল্মখনে 65th নেশ্যনেল ফিল্ম এৱাৰ্ডত শ্ৰেষ্ঠ ছবিৰ পুৰস্কাৰ লাভ কৰিছিল আৰু এই ফিল্মখন কি ভাষাৰ ফিল্ম আছিলে? অপশ্যন আছে এছামিজ, বেংগলী, মাৰাঠী, হিন্দী। চ' কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ এ, এছামিজ। নেক্সট কুৱেশ্যন, হোৱাট ইজ দ্য ৰেংক অফ ইণ্ডিয়া ইন দ্য ৰেংকিং পাব্লিছ বাই ইণ্ডেক্স অফ ইকনমিক ফ্ৰীডম 2018? ইণ্ডেক্স অফ ইকনমিক্স ফ্ৰীডমে পাব্লিছ কৰা ৰেংকিঙত ইণ্ডিয়াৰ ৰেংক কিমান? অপশ্যনছ আৰ 105, 115, 130 and 135। কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ চি, 130। নেক্সট কুৱেশ্যন, ৱৰ্ল্ড হোমিঅ'পেথী ডে ইজ অবজাৰ্ভড অন, বিশ্ব হোমিঅ'পেথী ডে কেতিয়া পালন কৰা হয়? অপশ্যনছ আৰ মাৰ্চ 31, এপ্ৰিল 6, এপ্ৰিল 10। কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ ডি, এপ্ৰিল 10। নেক্সট কুৱেশ্যন, টোটেল নম্বৰ অফ মেডেলছ অন বাই ইণ্ডিয়া ইন দ্য 2018 কমনৱেলথ গেমছ ইজ? 2018 কমনৱেলথ গেমছত ভাৰতে কিমান মেডেল জিকিছিলে? অপশ্যনছ আৰ 58, 62, 66 and 68। কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ চি, 66। নেক্সট কুৱেশ্যন, টোটেল নম্বৰ অফ গ'ল্ড মেডেলছ অন বাই ইণ্ডিয়া ইন দ্য 2018 কমনৱেলথ গেমছ ইজ? 2018 কমনৱেলথ গেমছত ভাৰতবৰ্ষই কিমানটা গ'ল্ড মেডেল লাভ কৰিছিলে? অপশ্যন আছে 23, 26, 28 and 31। কাৰেক্ট অপশ্যন ইজ অপশ্যন নম্বৰ বি, 26। নেক্সট কুৱেশ্যন, নেশ্যনেল পঞ্চায়তী ৰাজ ডে ইজ চেলিব্ৰেটেড অন, ৰাষ্ট্ৰীয় পঞ্চায়তী ৰাজ দিৱস কেতিয়া পালন কৰা হয়? অপশ্যন আছে 20th এপ্ৰিল, 24th এপ্ৰিল, 26th এপ্ৰিল এণ্ড 30th এপ্ৰিল। হিয়াৰ কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ বি, 24th এপ্ৰিল। কামিং টু দ্য নেক্সট কুৱেশ্যন, হুইচ ওৱান বিকামছ দ্য ফাৰ্ষ্ট ইণ্ডিয়ান কোম্পানি টু ৰিচ $100 billion মাৰ্কেট কেপিটেলাইজেশ্যন? তলত দিয়া অপশ্যনকেইটাৰ ভিতৰত কোনটো ইণ্ডিয়ান কোম্পানীয়ে $100 billion মাৰ্কেট কেপিটেলাইজেশ্যন লাভ কৰিবলৈ সক্ষম হৈছে? অপশ্যন আছে TCS, ইনফোচিছ, উইপ্ৰ এণ্ড মহিন্দ্ৰা। ইয়াৰ কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ এ, TCS। নেক্সট কুৱেশ্যন, ৱৰ্ল্ড প্ৰেছ ফ্ৰীডম ডে ইজ অবজাৰ্ভড অন, ৱৰ্ল্ড প্ৰেছ ফ্ৰীডম ডে কেতিয়া পালন কৰা হয়? অপশ্যন আছে 28th এপ্ৰিল, 30th এপ্ৰিল, 3rd মে এণ্ড 5th মে। হিয়াৰ কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ চি, 3rd মে। কামিং টু দ্য নেক্সট কুৱেশ্যন, দ্য নিফা ভাইৰাছ আউটব্ৰেক ইজ ফাৰ্ষ্ট ডিটেক্টেড ইন হুইচ ষ্টেট অফ ইণ্ডিয়া? নিফা ভাইৰাছ ভাৰতবৰ্ষৰ কোনখন ষ্টেটত প্ৰথম আৱিৰ্ভাৱ হৈছিলে? অপশ্যন আছে কেৰেলা, গোৱা, উৰিষ্যা এণ্ড তামিলনাডু। হিয়াৰ ৰাইট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ এ, কেৰেলা। নেক্সট কুৱেশ্যন, হুইচ কাউণ্ট্ৰি কনষ্ট্ৰাক্টেড দ্য ৱৰ্ল্ডছ ফাৰ্ষ্ট ফ্ল'টিং নিউক্লিয়াৰ পাৱাৰ প্লেণ্ট? কোনখন দেশে বিশ্বৰ প্ৰথমটো ফ্ল'টিং নিউক্লিয়াৰ পাৱাৰ প্লেণ্ট নিৰ্মাণ কৰিছে? অপশ্যন আছে USA, চাইনা, জাপান এণ্ড ৰাছিয়া। হিয়াৰ ৰাইট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ ডি, ৰাছিয়া। নেক্সট কুৱেশ্যন, হুইচ ফুটবল ক্লাব উইন্স দ্য UEFA চেম্পিয়নছ লীগ 2018? UEFA চেম্পিয়নছ লীগ 2018ত কোনটো ফুটবল ক্লাবে বিজয় লাভ কৰিছিলে? অপশ্যন আছে ৰিয়েল মেড্ৰিড, FC বাৰ্চেলোনা, লিভাৰপুল FC এণ্ড জুভেণ্টাছ। হিয়াৰ কাৰেক্ট এনচাৰ ইজ অপশ্যন নম্বৰ এ,
Real Madrid. Next question, which team wins the IPL 2018 trophy? 2018 IPL কোনটো টিমে বিজয় লাভ কৰিছিল? অপচনস আর চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স। সো অপচনত অলমান মিস্টেক হৈছে, কলকাতা নাইট রাইডার্স দুবাৰ লিখা হৈছে, সৰি ফর ডেট। এন্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, হিয়ার কারেক্ট অ্যান্সার ইজ অপশন নম্বর এ, চেন্নাই সুপার কিংস। কামিং টু দ্য নেক্সট কুয়েশন, হুইচ কান্ট্রি উইন্স দ্য 2018 উবের কাপ ট্রফি? 2018 উবের কাপ ট্রফি কোনখন দেশে বিজয় লাভ কৰিছিলে? অপশনস আর মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড এন্ড সাউথ কোরিয়া। হিয়ার কারেক্ট অ্যান্সার ইজ অপশন নম্বর বি, জাপান। কামিং টু দ্য নেক্সট কুয়েশন, ইন ইন্ডিয়া দ্য মার্ডার্স ডে ইজ সেলিব্রেটেড অন সানডে অফ মে মান্থ। সো মে মাহর কোনটো রবিবারত ভারতবর্ষত মার্ডার্স ডে সেলিব্রেট করা হয়েছিল? অপশনস আর ফার্স্ট সানডে, সেকেন্ড সানডে, থার্ড সানডে এন্ড ফোর্থ সানডে। সো হিয়ার কারেক্ট অ্যান্সার ইজ অপশন নম্বর বি, সেকেন্ড সানডে অফ মে। নেক্সট কুয়েশন, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট সাউথ আমেরিকান কান্ট্রি টু জয়েন নেটো? নেটো যোগদান করার প্রথমখন সাউথ আমেরিকান দেশ কোনখন? অপশনস আর পারাগুয়ে, উরুগুয়ে, কলম্বিয়া এন্ড ব্রাজিল। হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন নম্বর সি, কলম্বিয়া। কামিং টু দ্য নেক্সট কুয়েশন, হাউ মেনি কান্ট্রিজ উইল পার্টিসিপেট ইন 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল রাশিয়া? সো রাশিয়াত অনুষ্ঠিত হয়ে থাকা ফিফা ওয়ার্ল্ড কাপত কিমানখন দেশে অংশগ্রহণ করেছে? অপশনস আর 24, 28, 30 এন্ড 32। হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন নম্বর ডি, 32। নেক্সট কুয়েশন, হু রিসেন্টলি বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর 2000 রানস ইন ইন্টারন্যাশনাল টি টুয়েন্টি? হিয়ার অপশনস আর বিরাট কোহলি, রোহিত শর্মা, মিথালি রাজ এন্ড হরমনপ্রীত কৌর। হিয়ার কারেক্ট অ্যান্সার ইজ অপশন নম্বর সি, মিথালি রাজ। নেক্সট কুয়েশন, ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবাৰ ইজ অবজার্ভড অন? হিয়ার অপশনস আর সেকেন্ড জুন, সেভেন জুন, টুয়েলভ জুন এন্ড 18 জুন। কারেক্ট অ্যান্সার ইজ অপশন নম্বর সি, 12 জুন। কামিং টু দ্য নেক্সট কুয়েশন, হুইচ কন্টিনেন্ট উইল হোস্ট দ্য 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টস? 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কোনখন মহাদেশে আয়োজন করব? অপশনস আর সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা এন্ড এশিয়া। হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন নম্বর বি, নর্থ আমেরিকা। নেক্সট কুয়েশন, হুইচ প্লেয়ার স্কোরস দ্য ফার্স্ট হ্যাট্রিক গোলস ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2018? 2018 ফিফা ওয়ার্ল্ড কাপত প্রথম হ্যাট্রিক গোল স্কোর করা প্লেয়ারজনের নাম কি? অপশনস আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লুইস সুয়ারেস, লিওনেল মেসি এন্ড ডিয়েগো কস্তা। সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন নম্বর এ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তেখেতে প্রথম হ্যাট্রিক গোল দিছিলে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018। কামিং টু দ্য নেক্সট কুয়েশন, হু উইন্স দ্য ফেমিনা মিস ইন্ডিয়া 2018 টাইটেল? ফেমিনা মিস ইন্ডিয়া 2018 খিতাপ অর্জন করা ব্যক্তিগৰাকীৰ নাম কি? অপশনস আর পূজা সান্ত, শ্রিয়া রাও, অনুক্রেথি ভাস এন্ড মীনাক্ষী চৌধুরী। হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন নম্বর সি, অনুক্রেথি ভাস। কামিং টু দ্য নেক্সট কুয়েশন, প্রেসিডেন্ট রুল ইজ ইম্পোজড অন হুইচ স্টেট ইন দ্য মান্থ অফ জুন 2018? সে 2018 জুন মাহত, মানে চলিত মাহত, কোনখন রাজ্যত প্রেসিডেন্ট রুল ইম্পোজ করা হয়েছিল, রাষ্ট্রপতি শাসন চলি আছে? অপশনস আর আসাম, কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল এন্ড জম্মু কাশ্মীর। হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন নম্বর ডি, জম্মু এন্ড কাশ্মীর। কামিং টু দ্য নেক্সট কুয়েশন, হুইচ টিম উইন্স দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি হকি 2018? চ্যাম্পিয়ন্স ট্রফি হকি 2018 কোনখন দেশে বিজয় লাভ করেছিল? অপশনস আর ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া এন্ড আর্জেন্টিনা। হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন নম্বর সি, অস্ট্রেলিয়া। নাও কামিং টু দ্য লাস্ট কুয়েশন, হুইচ কোম্পানি সেট আপ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট মোবাইল ফ্যাক্টরি ইন ইন্ডিয়া? কোনটো মোবাইল কোম্পানিয়ে ভারতবর্ষত গোটেই বিশ্বৰ ভিতৰত ডাঙৰ মোবাইল ফ্যাক্টরি সেট আপ করেছে? অপশনস আর এপল, নোকিয়া, স্যামসাং এন্ড এমআই। সো হিয়ার কারেক্ট অ্যান্সার ইজ অপশন নম্বর সি, স্যামসাং। সো ফ্রেন্ডস, দ্যাটস অল ফর টুডে। আই এম গোয়িং টু কনক্লুড দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই।